হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? এই 9টার সময় তোমাদের সামনে এসে গেলাম। তোমাদের সবাইকে আমার ইউটিউব পরিবারে ওয়েলকাম জানাই। এই সময় এসে গেলাম তোমাদের সাথে গল্প করতে। ইচ্ছা করলো তোমাদের সাথে গল্প করার জন্য। অনেকদিন ধরে এরকম করে আসা হয় নাই, ভিডিও তো ভালো করে দিতে পারছি না। আজকে রোববার আমি ভেবেছিলাম দুজনে মিলে টিং শোটা করবো, কিন্তু কোনো কারণে হয়ে উঠল না। আমার বর ছিল না ঘরে আজকে রোববার, যদিও মানে শাশুড়িকে দেখতে গিয়েছিল, মানে যায় শাশুড়িকে রোববার 3-4টার রোববার শাশুড়িকে দেখতে যায়, মানে শাশুড়ি যা কিছু লাগে কিনে দিয়ে আসে রোববার রোববার করে, আর দেখেও আসে কীরকম থাকে শাশুড়ি। শাশুড়ি অনেক বয়স হয়ে গেছে বর্তমান, ওই জন্য আরও এসে যায় কিন্তু অন্যদিন, মানে তাড়াতাড়ি যায়, 9টা সাড়ে 9টার দিকে যায়। এখান থেকে তো আমাদের শাশুড়ির, আমার ঘরের থেকে শাশুড়ির ঘর বেশি দূর না, ওই জন্য মানে আজকে অন্য কাজ ছিল, অন্য কাজ থাকার জন্য ওনারা আসতে একটু দেরি হয়েছে। 3:30টার দিকে এসেছে আর আমার 3:30টার দিকে একটু দূর দেরি করে মানে থাকার, ওনার জন্য দাঁড়ায় থাকার ধৈর্য ছিল না। আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি আর ছেলে দুজনে মিলে 2টার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি আসলে সকালে আজকে কিছু খাই না, এটার জন্য খিদে পেয়ে গেছিলো। ছেলেও কিছু খায় না, এটার জন্য মানে তাড়াহুড়া করে রান্না করেই মানে দুইজনে ছেলে আর আমি খেতে বসে গেছি। আজকে রান্না ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, রান্নাটাও দেখা হলো না। আজকে রান্না করেছিলাম মসুর ডাল মিক্স করে পেঁপে আলু দিয়ে, আর পালং শাক করেছিলাম, বেগুন ছিল না, আলু দিয়েই করেছি পালং শাক। ডিম সিদ্ধ দিয়েছিলাম, গাজর বিট সালাড করেছিলাম, আর চিকেন ছেলে দোকান থেকে নিয়ে এসেছিলো। তার মানে কি, চিকেনটা আমাদের ঘরে আমি তো চিকেন খাই না আর ধরিও না, চিকেন রান্নাও করি না। মানে রোববার দিন যখন ওর বাবা থাকে, ওদিন ওর বাবা এনে, মানে আমার বর আর কি, বর এনে রান্না করে, ওই বাবা ছেলেই খায় আর কি। আমি ধরি না, আমি খাই না যখন আমার মানে একটু কীরকম জানি লাগে চিকেনটা আর কি। আগের থেকে আমি সব থেকেই খাই না, কিন্তু আজকে যেহেতু ওর বাবা একটু কাজে ব্যস্ত ছিল, তার জন্য মানে আনা হলো না। এই জন্য আমি বললাম, আর ওর ছেলে কতদিন ধরে কুটেছে, মা চিকেন খাবো চিকেন খাবো, তার জন্য আমি বললাম যা তুই আজকে দোকান থেকে নিয়ে কিনে দেখা, পরে একদিন বাবা এনে রান্না করে দেবে খাবি। পরে ওই ছেলে গিয়ে মানে দোকান থেকে চিকেন কিনে নিয়ে এলো, ওরা চিকেন আর ডাল পালং শাক ওরকম সালাদ দিয়ে খেলো। আমার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিম ডাল পালং শাক সালাদ দিয়ে এরকম করে খেলাম আর কি দুপুরটা। এখনও রান্না আছে, চিকেন নেই হয়েছে, ডাল পালং শাক রয়েছে, আর কিছু একটা করে নেব। রাত্রে তো খাওয়া, একটু একটুই খাওয়া হয়ে যাবে রাত্রে, ওই জন্য আর কি তাড়াহুড়া করে খেতে বসার জন্য আজকে মানে, আর আমি একা, আমারও আজকে একা করতে ইচ্ছা করতেছিল না, তার জন্য টিংশোটা হলো না আজকে। মানে ভাবলাম আজকে এই সময় তোমাদের সামনে এসে যাই, কিছু গল্প করতে ইচ্ছা হলো তোমাদের সাথে। এই যদি একটু ঠান্ডা, বাপরে বাপ, আমাদের এদিকে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, আর বৃষ্টি পড়েছে আজকে 2 দিন ধরে, বাতাস বৃষ্টি সমানে, অবস্থা খুব খারাপ, একটু ঠান্ডা। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমার শরীরে একটু, আমি ওই দিন বলেছিলাম আমার শরীরে একটু ব্লাড কমেছে, তার জন্য আমার শরীরে খুবই ঠান্ডা লাগে, খুবই ঠান্ডা লাগে। এই যত কাপড় পরে না করি কাঁপতে থাকি আমি, মানে কীরকম করে যে আমি আসি মানে নিজেও জানি না আর কি, মানে ঠান্ডায় আমার শরীরে একদম অবস্থা খারাপ। জানি আমি এখন আমার ডাক্তার দেখানোর দরকার, কিন্তু সম্ভব না এখন ডাক্তার দেখার, আমার অনেক ঝামেলা। আমার ডাক্তার দেখা, এখন ডাক্তারের কাছে গেলে আমার এখন আর, জানি আমি ডাক্তার আমাকে ব্লাড দিতেই দিবে, আমি জানি একদম শিওর, আমি বুঝে গেছি। কিন্তু ওইখানে গেলে এখন ডাক্তারে অনেক কিছু টেস্ট করতে দেবে, আর ব্লাড তো দিতেই দিবে আমি জানি। এখন দেখো ব্লাড দিতে গেলে আমার ব্লাড কিনে দিতে হবে, এর সেরকম কোনো মানও নাই যে আমার ব্লাড দেবে। আগেরও কয়েকবার দিয়েছি, যে আগর কয়েকবারও কিনে কিনে দিয়েছি, এই সময় যাওয়া সম্ভব না আমার, তার জন্য যাই নাই।
দেখি কিছু খেয়ে দিয়ে যদি একটু শরীরটা ভালো করতে পারি সেটাই চেষ্টা করব। ডাক্তার কাছে যাওয়ার ইচ্ছা নাই এখন, মানে পারবো না যেতে আর কি, আমার অনেক প্রবলেম বন্ধুরা, অনেক প্রবলেম। মাসে যে আমার বড় পয়সা কয়টা পায়, আগে পয়সা কটা পাওয়ার পরে আমি মানে যেটা মানে দরমহা পায় আর কি, আমাদের আগে ভাবতে হয় আমাদের ঋণ কার কার আছে ওইগুলো আগে দিতে হবে, ওইগুলো আমরা আগে হিসাব করি, তারপর যা কিছু রয় তারপরে সেন আমাদের খাওয়া দাওয়া। অনেক ঋণ আছে আমার, অনেক ঋণ, অনেক ঋণ, মানে কয়টা বলবো তোমাদেরকে। ওই জন্য মানে এখন লাস্টে এরকম হয়, ঋণ শোধ করতে করতে আমাদের মাসেই লাস্টের দিকে খুব শোলা কষ্ট হয়, খুবই শোলা কষ্ট হয়, এত ঋণ হয়ে গেছে আমাদের। মানে তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি না আমি। আরও আমিও এই প্লে তোমার তোমাদেরকে তো বলছি, আমি এই ইউটিউবে আসার কারণ আমি ইউটিউবে টাকা ইনকাম করতে এসেছি, আমার এই ইউটিউবটা খুবই দরকার, খুবই দরকার। আমার অনেক কিছুই রয়েছে ঋণে, তার জন্য আমি এসেছি যাতে এইখান থেকে কিছু একটা করে আমার কতগুলো জিনিস, কতগুলো ঋণ মারতে পারি আমিও। কারণ একা একটা ভোরের একা চাকরি দিয়ে একা টাকা দিয়ে এতগুলো ঋণ কেমনে, ঋণ কেমনে মারবে? মাথা সবসময় গরম থাকে আমাদের, সবসময় গরম থাকে, ভালো মানে ফুর্তি জিনিসটা ভিতরে একদমই মনে হয় নাই, এরকম হয়ে গেছে আমাদের কয়েক বছর ধরেই। কোনো জায়গায় যে যাবো মন, আগে ওই টাকার কথা চিন্তা করতে হয়, এই জায়গায় গেলে এত টাকা খরচ হবো, ওই টাকাটা আমার সংসারে চলবে, সবসময় ভাবতে হয় এটা কথা, সবসময় ভাবতে হয়। তার জন্য আমাদের কোনো জায়গায় যাওয়া হয় না, যেতে ইচ্ছা করলেও মানে যেতে পারি না, অনেক কিছু সমস্যার জন্য। তার জন্য তোমাদেরকে বলছি বন্ধুরা, প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো, আর আমি চাইবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি যেটার জন্য এসেছি এখানে এইটা যাতে করতে পারি। আর আমি ভাবতেছি ভিডিও দেই, ভিডিওর ভিউজ নেই, 32 জন 40 জন ভিউজ, এরকম ভিউজ দিয়ে আমার চ্যানেলটা কেমনে আগে বাড়বে, কেমনে আমি এগিয়ে যাব কিছু ভেবে পারতেছি না। আর আমার হাতে কয়েক মাস আছে, যদি এইখান থেকে আমি কিছু না করতে পারি তে আমার অনেক কিছুই আমি হারাবো। আর আমি ভেবেছি যদি কিছু না করতে পারি এখান থেকে এই কয়েক মাসে, আমি আর ইউটিউবে থাকবো না, কারণ যেটার জন্য এসেছিলাম আমি ওইটাই যদি করতে না পারি তাহলে আমি আর থেকে কি করব বলো? যেটা আশা নিয়ে এখানে আসা আমার, ওইটাই আশা যদি পূরণ করতে না পারি আর থেকে কি করব? আমার তো সব কিছু ওই টাইমে আমার যাবে, এই সব কিছু করতেই পারবো না, কিছু আনতে পারবো না, যেটা জিনিসের জন্য আমি এসেছি সেগুলোর জন্য এসেছি। দেখি কি হয়, ঠাকুর ভরসা। আসলে ভিডিও কি দেব কিছু ভেবে উঠতে পারছি না, কারণ এখন ইউটিউবে যেটা অবস্থা চলছে আমাদের মতো এই ঘরের কাজ দেখা কেউ দেখে না, ঘর ঝাড়ু দেওয়া, বিছনা ঠিক করা কেউ দেখতে চায় না, আমি দেখেছি দেখতে চায় না। দেখি কি হয়, করে যাই ভিডিও যতটুক পারি, বাকিটা এখানে সরি ওরা বাকিটা বললাম এখানে কি করবো আর বলো। তাহলে আজকে এইটুকুই গল্প বললাম তোমাদের সামনে, পরে কালকে দেখি কি হয়। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই থাক, পরে আবারও একদিন অন্য একটা ভিডিও নিয়ে, কালকে দেখি জানি না কি ভিডিও দেব। আসতে তো ভিডিও দিতে তো ইচ্ছা করে কিন্তু খুঁজে পাই না কি ভিডিও দেব, কি করব। দেখি কালকে কি ভিডিও নিয়ে এসে যাই তোমাদের সামনে, আসার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আমি তোমাদের সবাই কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ বন্ধুরা আমারকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটাই চাইবো আমি। আমিও সবাই পাশে থাকবো, এটা আমিও
সবাই পাশে থাকার চেষ্টা করব, আরো করে যাচ্ছি আমি। আরো যারা যারা নতুন বন্ধু এসে যাচ্ছে আমার পরিবারে, আমিও যাব তোমাদের পরিবারে, কিন্তু একটু সময়টা দিতে হবে আমাকে, কারণ সবাই পরিবারে যাওয়া একবারে সম্ভব না। আর তোমাদেরকে বলছি বন্ধুরা, প্লিজ এই এসে গিফট দিয়ে যাওয়া, বন্ধু হয়ে গেলাম সময় মতো তুমি এসো, এগুলো লেখো না প্লিজ বন্ধুরা। এমনি আমার চ্যানেল মানে আগে বাড়তেছি না, আর যদি তোমরা এরকম করো তাহলে আমার খালি কাটতেছে, সমানে কাটতেছে, খালি দুই দিন দুই দিনে কেটে যাচ্ছে, তাই আমি কিভাবে আগে বলবো বলো? তোমরা খালি এসেই খালি এগুলো লেখো, গিফট দিয়ে গেলাম, বন্ধু হলাম, পাশে থাকলাম, তুমিও সময় মতো আমাকে বন্ধু করে নেও। এটা তো সাপ ফর সাপ হতেছে না, এটা তো ইউটিউবে দেখতেছে, তাহলে তো কেটে তো নিবে, তোমরা জানো, তোমাদেরও কাঁদবে, আমি জানি তোমাদেরও কাঁদবে, আমারও কাঁদবে, দুইজনেরই কাঁদবে। তোমরা প্লিজ এগুলো লেখো না, এসে খালি একটা ভিডিও রিলেটেড কমেন্ট করো। আমি ঠিক জানি যে নতুন বন্ধু এসেছে, আর আমি ঠিক পরের দিন ওই বন্ধুর পরিবারে যাই। আর তোমরা হয়তো কেউ কেউ বন্ধু জানো আমি গিয়েছি তোমাদের পরিবারে, তাহলে এরকম লেখো না প্লিজ বন্ধুরা। আমি আবারও রিকোয়েস্ট করছি তোমাদের সামনে, এরকম লেখো না, এসে কমেন্ট করো না প্লিজ, এটাই সেইভাবে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। আর একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই সেইভাবে। তাহলে আজকের জন্য বাই বাই করছি, দেখি কালকে কি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে যাই। তাহলে এখনের জন্য বাই বাই করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাইবো আমি। বাই বাই বন্ধুরা।